হতদরিদ্র খলিল মণ্ডলের বাড়ি কুড়িগ্রামের অলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিমুলতলা এলাকায়। বাড়ি তাও কেবল নামেই, বাস্তবে নিজের ভিটেমাটি বলতে কিছুই নেই। আগে দিনমজুরি করে সংসার চালালেও শারীরিক অক্ষমতায় সেটুকু বন্ধ হয়ে গেছে। শারীরিক প্রতিবন্ধী স্ত্রী মর্জিনা বেগমও কোনো কাজ করতে পারেন না, ফলে অনাহারে অর্ধাহারে দিন কাটে পরিবারটির। এ অবস্থায় সাত সন্তান নিয়ে দিশেহারা মা বাবা। সপ্তাহখানেক আগে অভাবের তাড়নায় তিন মাস বয়সী একটি কন্যা সন্তানকে 10,000 টাকায় বিক্রি করে দিয়েছেন খলিল মর্জিনা দম্পতি। সরজমিনে গিয়ে স্থানীয় বাসিন্দা ও পরিবারটির সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় 18 বছর আগে বিয়ে হয় খলিল মণ্ডল ও মর্জিনা বেগমের। বিটেমাটি না থাকায় আশ্রয় মেলে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ গুচ্ছ গ্রামের একটি খুপরি ঘরে। স্ত্রী ও একগাদা সন্তান নিয়ে সেখানেই কোনো রকমের মাথা গুঁজে থাকেন। আয় রোজগার না থাকায় অভাবের সংসারে এতগুলো সন্তানের সামান্য খাবারের যোগান দেওয়াও তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। খলিল মর্জিনার দম্পতির প্রথম সন্তান কলিমা খাতুন 2,000 টাকা বেতনের রংপুরের একটি বাসায় জিয়ের কাজ করছিল। বয়স কম হয় কাজ করতে না পারায় সে বাড়ি ফিরে এসেছে। দ্বিতীয় সন্তান কলিমুদ্দিন জন্মের 3 মাসের মাথায় পুষ্টিহীনতায় মারা যায়। তৃতীয় সন্তান মিজানুর, চতুর্থ সন্তান ইসানুর ও পঞ্চম সন্তান খুশি খাতুনকে নিয়ে দিন কাটে অর্ধাহারে অনাহারে। অভাবের তাড়নায় 3 মাস বয়সে একটি কন্যা সন্তানকে সপ্তাহখানেক আগে 10,000 টাকায় বিক্রি করে দিয়েছেন মা বাবা। একই কারণে প্রায় 16 মাস আগে 2 দিনের এক কন্যা সন্তানকে তারা বিক্রি করে দিতে বাধ্য হন, যদিও সেবার কোনো টাকা পায়নি পরিবার। উপজেলার সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান বলেন, বিষয়টি আমার জানা ছিল না, বর্তমানে প্রতিবন্ধী ভাতা কার্ডের আওতাভুক্ত করার সুযোগ রয়েছে, আমার সঙ্গে যোগাযোগ করলে তাদের কার্ডের ব্যবস্থা করে দেব। উপজেলা নির্বাহী অফিসার নূরে জান্নাত রুমি বলেন, ওই ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যেভাবে সম্ভব পরিবারটিকে সহযোগিতা করা হবে।